আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আছে 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ভাই। তো আয়মান সাদিক ভাইকে আমি র‍্যাপিড ফায়ারে কিছু প্রশ্ন করব। তো আয়মান সাদিক ভাই, নেক্সট কোন বই আসছে আপনার বইমেলায় আসছে কিনা জানি না, বাট আমার নেক্সট যে বই আসছে সেটা হলো সাদমানের সাথে একটা বই লিখছি ডিজিটাল মার্কেটিং এর উপরে। সো আমরা গত 4-5 বছর ধরে যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কাজ করেছি, ওই সব কিছুর এক্সপিরিয়েন্স উপর বেস করে এখন যখন অনলাইনে আমরা দেখছি অনেকে অনেক কিছু বিক্রি করছে, কেউ কোনো কোনো অনলাইনে ব্যবসা করছে, তো সবার হেল্প করার জন্য ডিজিটাল মার্কেটিং এর উপর একটা পূর্ণাঙ্গ বই তৈরি করছি। আচ্ছা, তো আয়মান ভাই আপনার হচ্ছে পছন্দের বই কোনটা? আমি আসলে সেলফ হেল্প বই বেশি পড়ি নন ফিকশন জনরাতে, বা যদি বলা যায় যে ফেভারিট বই, যেই বইটা থেকে আমার বই পড়া শুরু হয়েছে ওই বইটা হলো 7 Habits of Highly Effective People। আজকে থেকে প্রায় 6 বছর আগে পড়া ওই বই, এবং আমার প্রথম ভিডিও ছিল ওই বইয়ের একটা কনসেপ্ট নিয়ে, 90-10 Principle। সো এখন পর্যন্ত যদি বলা যায় সবথেকে ইম্প্যাক্টফুল বা ফেভারিট বই, সূচনা যেহেতু ওটা থেকেই হয়েছিল, সো ওটার কথাই বলবো, 7 Habits of Highly Effective People। তো আয়মান সাদিক ভাই, এই যে কোয়ারেন্টাইন বা যে লকডাউনটা কাটলো, মানে এই সময়টা আপনি কীভাবে হচ্ছে কাজে লাগালেন বা কেমন কাটলো আপনার? প্রথম 6 মাস তো একেবারে বন্দি ছিলাম, বাসা থেকে একেবারে বের হয়নি। আমাদের ছাদে একটা জায়গা আছে, সো ছাদে ফুটবল খেলা শুরু করেছিলাম খেলতে খেলতে। এখন যখন জিনিসপত্র মোটামুটি ঠিকঠাক অনেকটা হয়ে আসছে বা আসার মতো মনে হচ্ছে, এখন যেটা করি বাইরে যেয়ে ফুটবল খেলি, সেটা হলো আমার দিনের হাই পয়েন্ট, যে সবথেকে মজা লাগে। আর এছাড়া যেটা হয়েছে যে দিনে 3-4 ঘন্টা যোগ হয়েছে, বিকজ ট্রাফিক জ্যাম নাই। ট্রাফিক জ্যাম না থাকার কারণে আগে নিজে ড্রাইভ করতাম, তো 3-4 ঘন্টা প্রতিদিন যেত, সো এখন আমার প্রতিদিনের 3-4 ঘন্টা এক্সট্রা অ্যাড হয়েছে। সো এই অ্যাড হওয়া 3-4 ঘন্টার কারণে ঘুম বেশি হচ্ছে, কাজে ফোকাস বেশি করতে পারছি যেহেতু বাসায় আছি, নিজস্ব কাজ যেগুলো আছে সেগুলোতে ফোকাস করতে পারছি। আর 3 হলো 10 মিনিট স্কুলের সময় বেশি দেওয়া হচ্ছে, সো জিনিসপত্রগুলো গুছানো, সামনের প্ল্যান করা, নতুন স্ট্র্যাটেজি সেট করা, সো এগুলোতে কাজ করা হচ্ছে। তো ভাই, আপনার প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল, এটা নিয়ে আপনার নেক্সট প্ল্যান কি, বা নেক্সট আমরা কি আশা করছি এর থেকে, বা কি পাবো আমরা? 10 মিনিট স্কুলের অ্যাপে তো এখন একেবারে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সকল সাবজেক্টের সকল ভিডিও দেওয়া আছে, এখন যে কেউ এটা বিনামূল্যে দেখতে পারে। অন টপ অফ ইট আমরা বেশ কিছু ইন্টারেস্টিং কোর্স নিয়ে আসছি, যেমন ঘরে বসে স্পোকেন ইংলিশ, ঘরে বসে আয় করুন, কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, কীভাবে গ্রাফিক ডিজাইনিং করতে হয়, কীভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়, এইসবের উপর আমরা কোর্সগুলো নিয়ে আসছি। আর যারা বিসিএস এক্সাম দিচ্ছে সামনে, আর অ্যাডমিশন টেস্ট দেবে ইউনিভার্সিটির জন্য, তাদের জন্য ফুল একটা প্রোগ্রাম নিয়ে আসছে। সো এই জিনিসটা 10 মিনিট স্কুল একদম নতুন করে তৈরি হচ্ছে। তো আয়মান ভাই, আপনি তো নন ফিকশন বেশ বই পড়েন, তো এখন রিসেন্টলি কোন বইটা শেষ করলেন বা কোন বইটা এখন পড়ছেন? এখন পড়ছি 2টা বই, একটা হলো সাদমানের কাছ থেকে নিয়েছি, বইটার নাম হলো রিওয়ার্ক। রিওয়ার্ক বইটা অর্ধেক শেষ করেছি, খুব ইন্টারেস্টিং, এক পৃষ্ঠা করে একটা সাজেশন। আর দ্বিতীয় একটা বই দিয়েছে হলো হার্ভার্ড বিজনেস রিভিউ, শমিক আমাকে দিয়েছে যে 10 Must Read Articles ফর CEOs। সো ওখানকার নিচে ট্যাগলাইন এরকম লেখা আছে যে ইফ ইউ আর নট রিডিং এনিথিং এলস, ইউ শুড বি রিডিং দিস অ্যাটলিস্ট দিস 10 Articles। সো ওটা শুরু করেছি। আচ্ছা ভাই, আমি তো দেখেছি যে আপনি বেশ অডিও বুকও পড়েন, তো এই যে একটা হচ্ছে হাতে ধরা বই আর একটা হচ্ছে অডিও বুক, মানে কোনটা আপনি বেশি কমফোর্টেবল ফিল করেন? অডিও বুক পড়া হয়, বাট আমার আরও শর্টার সামারি হয়, যেমন আমি যে একটা জিনিস নিয়ে অনেকজনকে দিয়েছি, ইভেন সাদমান আছে, অনেকজন ব্লিঙ্কেস নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটাতে যেমন 15 মিনিটের সামারি থাকে। সো আমার মেইনলি বই পড়ার থেকে বেশি শোনা হয় ওই অডিও বুকগুলো, এবং এই অডিও বুকগুলো অ্যাকচুয়াল অডিও বুক না, অডিও সামারি। সো মনে করো পুরো একটা বই আছে, অডিও বুক তো 3-4 ঘন্টা, বা রিচ ড্যাড পুওর ড্যাড যেমন 5.5 ঘন্টা, বাট একটা সামারি হলো 15 মিনিটের সামারি, এরকম করে বেশি ইয়ে করা হয়। তারপর যখন মনে হয় যে না, এইখানকার কনসেপ্ট অ্যাকচুয়ালি ভালো লেগেছে, এটা আরও ডিপে যাওয়া দরকার, তখন হয়তো বা বইটা নেওয়া হয় বা পড়া হয়। তো আয়মান ভাই, আপনি তো বেশ ভালো কন্টেন্ট ক্রিয়েটর বলা চলে, তো নতুন দেখছি আমরা বর্তমান সময় অনেকে ফেসবুকে কিংবা ইউটিউবে হচ্ছে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে আসছে, সো তারা অনেকে আবার স্ট্রাগল করছে বা অনেকে টিকে থাকতে পারছে না, তো আপনি তো অনেক দিন ধরে হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েটিং করে যাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে আপনার সাজেশনটা কি? তাদের উদ্দেশ্যে আসলে আমার জনরাটা তো একটু ডিফারেন্ট, বাংলাদেশে তো আসলে এডুকেশন নিয়ে আমি কাজ করি, সো যারা এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করে বা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে তাদের সাথে হয়তো আমার উদাহরণ মিলবে না, বাট আমি যদি আমার জনরার কথা বলি, যে সেলফ হেল্প, কোনো অ্যাডভাইস বা একাডেমিক লাইফের বা এইসব জায়গায়, সেক্ষেত্রে বলবো যে অনেক সময় ভালো কন্টেন্ট যখন বানানো হয় তখন হয়তো বা অনেক বেশি ভাইরাল হয় না, আর এডুকেশন কন্টেন্টটা তো ওয়াও ফ্যাক্টর আছে, ওরে বাবাকে কী করে ফেললো। সো ওইটা না হওয়ার কারণে ওভারনাইট সাকসেস বা ওভারনাইট একটা ভিডিও ভাইরাল হয় না, সেটার কারণে হয়তো বছর এডুকেশন কন্টেন্ট তৈরি করে তাদের অনেক সময় মন খারাপ করে যায়, আমার আরেক ফ্রেন্ড একটা গান বানালো বা কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও বানালো, একদিনে অনেক পপুলার হয়ে গেলো, আমি তো হচ্ছি না।
প্রগ্রেশনটা একটু স্লো, বাট দিন শেষে একটা কথা বলবো, যারা প্রগ্রেশন স্লো আস্তে আস্তে উঠে তাদের ফাউন্ডেশনটা শক্ত হয়ে ওঠে, যে একটু সময় লাগে, আমি তাদেরকে বলবো যে একটু ধৈর্য ধরতে আস্তে আস্তে ভালো কন্টেন্ট দিতে থাকো। অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ জয়, এবং তোমার যারা ভিউয়ার্স আছে তোমার প্রোফাইল পেজ অ্যান্ড চ্যানেলে, তাদের সবাইকে শুভকামনা। জয় অনেক ভালো কাজ করে, পিয়ন নিয়ে কাজ করছে, অনেক বুক রিভিউ করে, ওর জন্য এটা একটা অ্যাডভাইস বলবো যে আস্তে আস্তে যত ভালো কন্টেন্ট সে দিতে থাকো, ইনশাল্লাহ মানুষের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসে, স্লোলি আসবে বাট ইনশাল্লাহ আসবে। অ্যান্ড যারা ভিউয়ার ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ আবারও কোনো এক এপিসোডে জয় যদি আবার চিটাগাং থেকে ঢাকায় আসে দেখা হয়ে যাবে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম।